দেখুন মাহিন্দ্রা লজিস্টিক ওয়্যার তো এই মাহিন্দ্রা লজিস্টিক ওয়ার যদি আপনি প্লেসমেন্ট নিতে চান অর্থাৎ কাজ করতে চান কীভাবে আপনি এখানে জয়েন্ট হতে পারবেন এবং আপনাদের জয়েন্ট হওয়ার জন্য কী কী করতে হবে কোথায় গিয়ে আবেদন করতে হবে বা কীভাবে আপনি কোম্পানির যে ম্যানেজার বা ডাইরেক্ট যিনি ওখানে থাকা থাকেন তার সাথে কীভাবে আপনি যোগাযোগ করবেন সমস্ত ডিটেলস আজকের এই ভিডিও বিনোদনের মাধ্যমে আমরা আজকে তুলে ধরছি ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা আগেই সব কিছু বলে দিয়েছি তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকান্সি তো এখানে টোটাল ভ্যাকান্সি কত এখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে পাঁচশো তেতাল্লিশটা টোটাল ভ্যাকান্সি আছে এখানে এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই টোটাল ভ্যাকান্সিটা ছেলে এবং মেয়ে মিলে কিন্তু আপনার পাঁচশো তেতাল্লিশ জন নিয়োগ হবে আর একটা লোকেশনে নয় কিন্তু বিভিন্ন লোকেশন রয়েছে পশ্চিমবঙ্গে সে বিভিন্ন লোকেশনে আপনাদেরকে নিয়োগ করানো হবে এজ লিমিট বয়স সীমা আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর মিনিমাম বয়স সীমা আপনাদেরকে হতে হবে এখানে মিনিমাম হতে হবে এবং পঁয়তাল্লিশ মেয়েরা আর ছেলেরা হচ্ছে পঞ্চাশ বছর পর্যন্ত কাজ করতে পারবেন তো এই কাজটি যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো কন্ট্রাকচুয়াল কাজ নয় নির্দিষ্ট যে টাইম রয়েছে নির্দিষ্ট যে বয়স সীমা রয়েছে সেই বয়স সীমার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে মিনিমাম কোয়ালিফিকেশন ফোর পাস হলে আপনারা আবেদন করতে পারছেন অসুবিধা হবে না মিনিমাম ফোর পাস থেকে আপনারা আবেদন করতে পারবেন যদি কারোর কোয়ালিফিকেশান না থাকে তাও চিন্তার কোনো কারণ নেই লাস্টে আমরা দেখিয়ে দেবো কোয়ালিফিকেশান ছাড়া এই কোম্পানিতে কী কাজ রয়েছে অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আর ডিউটি কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না প্লাস এখানে ডিউটি হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ন ঘন্টা টোটাল আট ঘন্টা আপনাদের টোটাল ডিউটি কিন্তু ইন ফ্যাক্টরির মধ্যে হচ্ছে আর এক ঘন্টা হচ্ছে আপনাদের ব্রেক টিফিন টাইমের জন্য এক ঘন্টা আপনাদের কোম্পানি প্রোভাইড করছে রুম অ্যান্ড ফুড যদি আপনি বাইরের ক্যান্ডিডেট হয়ে থাকেন যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকেশন রয়েছে যেখানে আপনি দূরের লোকেশন ফার অ্যাওয়ে ফ্রম লোকেশন যদি হয়ে থাকে আপনার ফ্যাক্টরি থেকে তাহলে কিন্তু আপনি থেকে এবং খেয়ে কাজ করতে পারবেন তার জন্য থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করছে কোম্পানি এর জন্য কোন রকম টাকা পয়সা কিন্তু প্রোভাইড করতে হবে না সানডে অফ ন্যাশনাল হলিডেও অফ পাবেন রবিবার করে ছুটি সপ্তাহে কিন্তু একটা করে ছুটি আপনারা কিন্তু কোম্পানির তরফ থেকে বন্ধুরা পেয়ে যাচ্ছেন স্যালারি কত টাকা রয়েছে কত টাকা স্যালারি পাবেন আপনারা মিনিমাম স্যালারি আপনাদের পনেরো থেকে একুশ টাকা এই স্যালারি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে পিএফ ইএসআই সব কিছু পাবেন বন্ধুরা প্রফিট এন্ড ফান্ড ইএসআইসি ওভার টাইম সব কিছু অ্যাভেলেবেল রয়েছে ওভার টাইম আছে পঁচাত্তর টাকা করে প্রত্যেক ঘন্টায় আর আপনি চব্বিশ ঘন্টা মানে প্রত্যেক দিনে তিন ঘন্টা করে ওভার টাইম করতে পারবেন এখানে কিন্তু আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন অনেক টাকা যদি কাজটি ভালো লাগে অবশ্যই কিন্তু কাজে জয়েন হতে পারবেন কোনো রকম অসুবিধা নেই কোন কোন লোকেশনে কাজ করবেন সেটা আমরা দেখিয়ে দেব জব রোল কি কাজ করতে হবে দেখুন বন্ধুরা এখানে মেন যেটা আমরা আপনাদের দেখিয়ে দেবো তো এখানে প্যাকিংয়ের জন্য কোনো রকম কোয়ালিফিকেশন লাগছে না যদি আপনি প্যাকিংয়ের কাজ করতে চান কোনো রকম কোয়ালিফিকেশন ছাড়াই আপনি এখানে জয়েন করতে পারবেন প্রোডাকশন প্রোডাকশানের জন্য মিনিমাম ফোর পাস হলে আপনারা আবেদন করতে পারবেন প্রোডাকশানের জন্য ম্যানুফ্যাকচারিং এইট পাস হলে আপনারা কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ের কাজে জয়েন হতে পারবেন মেশিন মেইনটেনেন্স মেশিনের যদি উপর কাজ করেন তাহলে মিনিমাম কোয়ালিফিকেশন টেন পাস লোডিং আর এর জন্য কোনো রকম কোয়ালিফিকেশন লাগছে না সিকিউরিটি গার্ডের জন্য মিনিমাম টেন পাস আর ডাটা এন্ট্রির জন্য উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটার জানতে হবে ডাটা এন্ট্রির জন্য তো বিভিন্ন পদ রয়েছে বিভিন্ন পদে আপনি আবেদন করতে পারেন একটা পদে যে আবেদন করতে হবে সেরকম কোনো কিন্তু কোম্পানিতে ব্যাপার নেই দেখুন জব লোকেশনগুলো একটু আপনাদের দেখিয়ে দিই ভালো এখানে জব লোকেশন ধুলাগড়ায় আছে বনগাঁওতে আছে মধ্যম গ্রাম আছে নর্থ টোয়েন্টি ফোর পরগনা অঙ্কুরাটি চেকপোস্ট আছে হাওড়া ডিস্ট্রিক্ট বারাইপুর আছে সাউথ টোয়েন্টি ফোর পরগনা বর্ধমান আছে বর্ধমান ডিস্ট্রিক্টে ডানকুনি রয়েছে ডানলক রয়েছে শিলিগুড়ি রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে এরকম প্রচুর লোকেশন রয়েছে যে লোকেশনগুলোতে আপনি হান্ড্রেড পারবেন কোনো রকম অসুবিধা ছাড়াই বন্ধুরা আর এই কাজটি একদম কাজ বলছি কোনো রকম কাজ নয় আপনি যে দু মাস তিন মাসের পর কিন্তু কাজটি আপনি ছেড়ে দেবেন অ্যাপ্লাই মোড হচ্ছে অফলাইন অথবা অনলাইনে সেটা প্রথমে আমরা ডিসকাস করে দিয়েছি যেভাবে আপনি আবেদন করতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে ডাইরেক্ট স্পট জয়নিং এর ব্যবস্থাও রয়েছে অর্থাৎ যদি মনে করেন আমি আজকে ভিডিও দেখছি কালকে থেকে কাজ শুরু করব কালকেই গিয়ে আপনি ডাইরেক্ট জয়েন করতে পারবেন কনট্যাক্ট নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি চাইলে সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন সমস্ত ডিটেলস ভিডিওর মধ্যে আলোচনা করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে